মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন, জুনাইদ রে আজ থেকে তুই পালোয়ার জুনাইদ নয়, আজ থেকে তুই সকল আউলিয়াদের মাতার তাজ, তাজুল আউলিয়া জুনাই। নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হ। নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ, নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ। জুনাইদের ক্ষমতা কত হয়েছে আসুন আলোচনায় যাই। কষ্ট হইতাছে আপনাদের? এটা দুরুদ শরীফ, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হাইরে দন হইতাম দনি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নাবিয়ানা, বালাকাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। বলুন নবীর বাচ্চার লাভ হয়েছে না লস হয়েছে? জুনাইদটি দুনিয়া নিল না আমার নবীরে নিল? দুনিয়ার বিজয় নিল না আখেরাতের বিজয় নিল? দুনিয়ার বিজয়ের মালা নিল না নবীর ভালোবাসার মালা? বলল আমার আল্লাহ সিস্টেমটাই করেছে এইটার লাইগা। আজকে বাংলাদেশের মানুষ এইভাবে নবীর ভালোবাসা দেয় চট্টগ্রামে বেশি, আলহামদুলিল্লাহ। এই জন্য চট্টগ্রামে শান্তি অন্য এলাকার চেয়ে বেশি না কম? আমরা তো পত্রিকায় দেখি কত যে সন্ত্রাসী কত কিছু, কিন্তু চট্টগ্রামের এমন কোন বিশেষ অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই না। তারপরে কিছুদিন আগে একটা ভূমিকম্পে জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোক মারা যায় না এশিয়ার মধ্যে? আমি বুজুরগানে দিনকে বললাম, হুজুর আচ্ছা আমাদের দেশটা তো সাগরের কিনারে কিন্তু চট্টগ্রাম এলাকায় তো এরকম কোনো ক্ষতি একটা ক্ষতিও হয় নাই, ব্যাপারটা কি? বুজুরগানে দিন বলেন, বাবা এই এলাকার লোকেরা যুবকেরা এখনো আমার নবীরে ভালোবাসে, এবং এই জমিনের মধ্যে শত শত নবী প্রেমিক আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছে, এই খাতিরে এই দেশে বিপদ হয় নাই। কেন হবে? নবীর ভালোবাসায় বিপদ থাকে না, বিপদ দূর হইয়া যায়। নবীর ভালোবাসায় অশান্তি থাকে না, শান্তি হয়ে যায়। নবীর ভালোবাসায় ইয়াসরিব থাকে না, মদিনা হইয়া যায়। কিভাবে মদিনা হয়? নাম তো ছিল ইয়াসরিব, বালুর দেশ পাথরের দেশ, নিজের চোখে দেখে আসছি, ফল ফলাদি নাই, ফসলাদি নাই, গাছগাছরা নাই, কি হবে? কিন্তু সোনার নবী দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কার মানুষ ভালোবাসা দেয় না আমার নবী, বুক ভর্তি ব্যথা চোখ ভর্তি পানি লইয়া যখন মদিনার সীমানার কাছাকাছি চলে গেল, এটা ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, মদিনার ইতিহাস মদিনার মানুষের জীবনে সাক্ষী দেয়, নবী আসবে খবর পাইয়া গো, মদিনার বুড়া
যুবক যা আছে সব যাইয়া একবারে মদিনার সীমানায় দাঁড়াইয়া রইছে। কোন সময় আসবে রে মদিনার কামলে ওয়ালা নবী? এমনকি পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত রান্না বাড়া বন্ধ করে দিয়ে ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া রইছে। হযরত আবু আইয়ুব আনসারির বিবি গরিবের বিবি বলে মনকে বড় দুঃখ দীক্ষার দিতেছে। আবু আইয়ুব আনসারির বিবি রে, এত গরিব হইলি নবীর তো বাড়িতে আনতে পারবি না, নবী তো বড় লোকের বাড়িতে চলে যাবে, কারণ তারা তো নবীরে বেশি ভালোবাসা দিবে। আমি কি দিয়ে ভালোবাসা দিব? আমার তো ভালো একটা বিছানাও নাই, আমার তো ভালো একটা ঘরও নাই, আমি তো ভালো খাবারও নবীকে দিতে পারবো না। আবু আইয়ুব আনসারির বিবি শুধু মন ভরে কান্না ছাড়া আর কিছুই নাই। আবু আইয়ুব আনসারির বিবি খালি কান্দে, ও চট্টগ্রামের মা বোনেরা দাও না আমার নবীর ভালোবাসা গো, আমার নবীদি তোমার জন্য মদিনায় শুয়া শুয়া ২৪টা ঘন্টায় উম্মেতি বলে কান্দে। আবু আইয়ুব আনসারির বিবি বাড়িঘর পরিষ্কার করে, রাস্তাটা ঝাড়ু দিয়া কান্দে, মাউত আমি যেই জায়গা পরিষ্কার করেছি তোমার বন্ধুরে একটা কদম লাগাইয়া নিও, আমি যেন হাসুরের দিন বলতে পারি আল্লাহর বন্ধু আমার পরিষ্কার করা জায়গাটার মধ্যে একটা কদম মোবারক লেগেছে, তোমার বন্ধুর পাও মোবারকের সাথে যদি আমার বাড়ির একটা দুলা কলা সম্পর্ক হয় একে উজিলা করে তুমি আমারে মাফ করে দিও। আবু আইয়ুব আনসারির বিবি কান্দে, মদিনার সকল মহিলারা ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তাকাইয়া আছে অপেক্ষায় আছে কোন সময় আসবে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা নবীকে ভালোবাসা দেব। এবার যুবকেরা দাঁড়িয়ে আছে, বুড়া বুড়া মুরব্বি বাবারা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সম্পদশালী লোকেরা দাঁড়িয়ে আছে, আমার সকল সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিব। যার পাঁচটা ছেলে ছিল বাবা দাঁড়িয়ে আছে, আমার পাঁচটা ছেলে আমি রাসূলকে দান করে দেব। আজকে কারা এই মাহফিলে দান করেছো, আমার নবীর পক্ষে টাকা পয়সা খরচ কারা করেছো, তোমার জীবন ধন্য হয়ে আজা। এভাবে দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চারা জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করেন, আম্মু লোকেরা কেন দাঁড়িয়ে আছে? মা বুঝাইতেছে, বাবারা রে খবর কি রাখো না, মক্কার পূর্ণিমার চাঁদ মক্কার সূর্য আজকে মদিনায় উদিত হবে। বাচ্চারা বলেন তাই নাকি মা? মেয়ে ছোট ছোট মেয়েগুলি বলেন তাই নাকি মা? ছেলে ছোট ছোট ছেলেরা বলেন তাই নাকি মা? তাহলে আমরা নবীরে দেখতে যাব। বাচ্চাগুলো হাতে হাত দিয়ে আনন্দ হইয়া যাইতেছে, নবী আসবে নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার, কচি কচি বাচ্চাগুলো যাইতে 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 মদিনার সীমানায় যাইয়া, বলুন তো বাচ্চা মানুষ কোন দেখবার জিনিস হলে পিছে থাকে না আগে যায়া দাঁড়ায়? পিছে থাকে না আগে যায়া দাঁড়ায়? সকলের আগে যায়া দাঁড়াইয়াছে। কিতাব বলেন বাচ্চাগুলো যখন আমার নবী কাছাকাছি আইসা পড়ছে, নবীর চেহারাটা দেখা যায়। আইসা নবী, নবীর চেহারা যখন দেখা যায় বাচ্চাগুলো আর জ্ঞান হারা হয়ে যায়। অন্য কোন চিন্তা নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, নিজের খবর নাই, বাচ্চা হাতে হাত ধরে একবার সামনে যায় আবার পিছে যায়, এমন একটা ঝোল তুলে এমন একটা দুলনার দুলনার ধাক্কার মতো এইভাবে নিজেকে নিজে সামনে দেয় পিছে দেয়, আর মিলে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বাচ্চাগুলো গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, কোন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, চারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে জাহারি প্রেমেতে জাহান মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা জিনি, বলুন মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা জিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল, জিন পরি ফেরেশতা জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যা আমার নবী ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গান শুনে
নবীর চোখের পানি বন্ধ হইয়া যায়। আবু বকর রে মদিনারে বাচ্চারা দিয়ে আমার ভালোবাসার গান গায়। বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে ফেলেছে চারদিক, আল্লাহ একবার, চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী পানি বন্ধ করে দিয়ে বাচ্চা প্রশ্নের আইনে কাছে আইনে প্রশ্ন করলেন, ও ছেলেরা মেয়েরা তোমরা কি সত্যি একে ভালোবাসবা? মক্কায় আমার জন্ম রে, মক্কায় আমারে থাকতে দিল না, তোরা কি আমারে থাকতে দিল না? বাচ্চাগুলো বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু থাকতে দিব না, শুধু ভালোবাসাই দিব না, প্রয়োজন হলে আমাদের বুকের কচি কচি রক্তগুলো আপনার নবীর জন্য আমরা দান করে দেব। আমার নবী আবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে, মাউত আমার মায়ের দেশ বাবার দেশের লোকেরা আমারে ভালোবাসা দিল না, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে, মাবুদগো এই ভালোবাসা তুমি কবুল করবানি। আমার নবী বাচ্চাদেরকে কুলে লইয়া আদর করে আর বলতেছে, সত্যি তোমরা আমারে ভালোবাসা দিবি? বাচ্চারা বলে, হুজুর কথা দিলা, প্রয়োজন হলে আপনার ভালোবাসায় আমাদের তাজা রক্তগুলো দিব। এবার আমার নবী কান্দে, মাবুদ গো তুমি সাক্ষী থাকো, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে, আমি নবীও তাদেরকে ভালোবাসা দিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু আমিও কথা দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, তোমাকে যদি ভালোবাসে এটাই হবে আমার ভালোবাসা, যাও আমি কথা দিলাম, তোমাকে যখন ভালোবাসা দিয়েছে এই মদিনাকে বালুয়ার পাথরের দেশ রাখবো না, এই মদিনাকে আমি সোনার মদিনা বানাইয়া দিলাম। আসুন সিস্টেম করেছেন আমার আল্লাহ, বুঝার চেষ্টা করুন। এ নবীর ভালোবাসার ওয়াশ মাত্র শুরু হয়েছিল, আড়াই ঘন্টা চলে গেছে, আমি আর সামনে বাড়ি না, অন্যদিন আসলে বাকি আলোচনা করব। এ পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ সকলকে নবীর ভালোবাসার মধ্যে, যার ভালোবাসায় এত কিছু করেছেন আল্লাহ, যেন কবুল করেন, এর পক্ষে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সকলে বলুন।